আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি শ্রেষ্ঠ মর্যাদাবান যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় আল্লাহু আকবার যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় হুজুর বলতেন না না শুধুমাত্র যে কোরআন পড়ে আর পড়ায় সেই শুধু শ্রেষ্ঠ না যে ব্যক্তি কোরআন পড়ে সেও শ্রেষ্ঠ যে কোরআন পড়ায় সেও শ্রেষ্ঠ যে কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে টাকা দিয়ে সেও শ্রেষ্ঠ যে লজিং রেখে ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে ঢাকাতে সিস্টেম নাই গ্রামে আছে খাবারের ব্যবস্থা করে দিয়ে কোরআন পড়ার সুযোগ করে দেয় সেও শ্রেষ্ঠ চাল কিনে দিয়ে ছাত্রদের বোর্ডিং এর খাবারের ব্যবস্থা করে বিল্ডিং বানানোর জন্য জায়গা কিনে দেয় বিল্ডিং এর ইট কিনে দেয় বালি কিনে দেয় শিক্ষকের বেতনের ব্যবস্থা করে যায় প্রতিষ্ঠানের জন্য ফ্যান নাই নষ্ট হয়ে গেছে কিনে দেয় কার্পেট নাই কিনে দেয় এমনি ভাবে বিভিন্ন উপায়ে মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে হুজুর বলতেন এরাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ পৃথিবীতে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত কয় ভাগ দুই ভাগ এক ভাগের মানুষ জান্নাতে যাবে কোথায় যাবে আর এক ভাগের মানুষ জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমেও তাই বলেছেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈদ এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে আরেক শ্রেণীর মানুষ কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচার কার্য সম্পাদন করে যখন জাহান্নামের থেকে মুক্ত করে জান্নাতে দিবেন হাজারের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে আর 999 জন মানুষ কোথায় যাবে কোথায় যাবে 999 জন মানুষ জাহান্নামে যাবে একজন জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে তো আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন হবে সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাইলে তো জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরাইলের মধ্যে 72টা গ্রুপ ছিল কয়টা কয়টা 72টা গ্রুপ ছিল আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে কয়টা দল অল্প সময় কথা বলবো আপনারা আমার সাথে একটু জবাব দিবেন দিবেন তো ইনশাআল্লাহ 73টা দল হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73টা দল হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা আল্লাহর হাবিব বলেছেন সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া কয় দল এক দল জান্নাতে যাবে আর বাকিরা সবাই জাহান্নামে যাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞেস করেছেন ও আল্লাহর নবী সবাই জাহান্নামে যাবে মাত্র একটা দল জান্নাতে যাবে এই দলের লোক কারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ও আমার সাহাবীরা শোনো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমার পথ পদ্ধতি আমার আদর্শের উপরে যারা চলবে আমার সাহাবীদের দেখানো আমল আমলের কাইফিয়ত দেখানো পদ্ধতির উপরে যারা আমল করবে চলবে শুধুমাত্র তারা জান্নাতে যাবে আর সবাই কোথায় যাবে আর সবাই জাহান্নামে যাবে মুহতারাম হাজিরিন এই কয়দিন আগে মাত্র খেলা শেষ হলো নাউজুবিল্লাহ বলেন কি শেষ হয়েছে খেলা শেষ হয়েছে আসলে এই খেলার সময়ের পর থেকে এই হাদিসগুলোর উপরে আমার গবেষণার একটা ফল পাওয়া গেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এত মানুষের জাহান্নামের কথা বলেছেন আসলে কিভাবে সম্ভব বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা আমরা দেখতে পাই শতকরা 90% মুসলমানের দেশ ঠিক না বেঠিক কথা বলেন শতকরা 90% মুসলমানের দেশ এতগুলো মানুষ ইসলামের নাম নিয়ে চলে ইসলামের লেবাস নিয়ে চলে ইসলামের লেভেল নিয়ে চলে মুসলমানের সাথে কোরবানি দেয় মুসলমানের ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে মৃত্যুর পরে মুসলমানের কবরে কবর দেওয়া হয় আছে না নাই আছে না নাই কিন্তু এই মুসলমানগুলোকে তাদের হায়াত যদি বিশ্লেষণ করা হয়
তাদের হায়াত যদি পর্যবেক্ষণ করা হয় তাদের অধিকাংশ কাজ মুসলমানের সাথে মিল নাই চিৎকার দিয়া ঠিক না ঠিক আজকে যদি এখানে খেলা রাখতে আপনার পর্দা টানানো থাকতো আর বিশ্বের কোন পরাশক্তি দুইটা খেলোয়াড় দল খেলা করতে আর সেটা স্ক্রিনে দেখানো হইতো এই মাঠে কি জায়গা হইতো কথা বলেন এই মাঠে জায়গা হইতো জান্নাতি মানুষের সংখ্যা কমই হবে জাহান্নামীদের সংখ্যা বেশি হয় না কম হয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ যুবক রাতের পর রাত আরামের ঘুমকে হারাম করে দিয়ে খেলা দেখছে ঠিক না বেঠিক আমাদের দেশের কোন প্রগতিশীল আমাদের দেশের কোন শিক্ষিত সমাজ কোন বুদ্ধিজীবী প্রতিবাদ করে নাই যে রাতের পর রাত এভাবে খেলা দেখে চিৎকার করে মানুষের ঘুম নষ্ট হয় বলে নাই কোন বুদ্ধিজীবী বলে নাই গোল কোয়ে চিৎকার দিলে বুড়ো মানুষের ঘুমের ডিস্টার্ব হয় রোগী মানুষের কষ্ট হয় বাচ্চাদের কষ্ট হয় ঘুমন্ত মানুষের কষ্ট হয় শব্দ দূষণ হয় বলেছে কথা বলেন আপনাদের আওয়াজ নাই আমি তো মনে করছি যারা এই জান্নাতে বাগানে চলে আসছে এই জান্নাতের বাগানে যারা চলে আসছেন তাদের ঈমানি কুওয়াত আছে না নাই চিৎকার দিয়া নারায়ে তাকবীর মহতরম হাজিরিন আজকে আমাদের ইমানের মধ্যে ঘুনে ধরে গেছে আমরা মনে করি যে আমার বুঝে যদ্দূর আসে আমি ইমান ইসলামের উপর অতটুকু চলবো আমার যেটা বুঝে আসে না এটা আমি মানি না ঠিক না বেঠিক বুঝলে মানি না বুঝলে মানি না আমার বুঝটা কোরআন হাদিসের পক্ষে হইলে হোক না হইলে নাই হোক কিন্তু আমারটা ঠিক থাকতে হবে ঠিক না বেঠিক মহতরম হাজিরিন এই খেলার মাধ্যমে বিশ্ববাসী একটা মেসেজ পাইছে সেটা হলো পৃথিবীর থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যে পরাশক্তিগুলো কাজ করতেছিল যে কুফুরি শক্তিগুলো কাজ করতেছিল যে সমস্ত নাস্তিক মুর্তাদেরা কাজ করতেছিল তাদের পথ অনেকটাই প্রশস্ত হয়েছে ঠিক না বেঠিক সম্মানিত উপস্থিতি ফেসবুকের মাধ্যমে যে বিষয়টা জানতে পেরেছি খেলা হারাম না হালাল চিৎকার দিয়ে হারাম না হালাল খেলা হালাল অনেক শর্ত আছে কিন্তু এই যে খেলা আমরা গত করলাম পাস করলাম এই খেলা হালাল হওয়ার কোনো রাস্তা নাই খেলোয়াড় যারা ছিলেন এরা প্রত্যেকেই সতর দেখে খেলেছেন না সতর খুলে খেলেছেন সতর খুলে খেলাধুলা করেছেন সতরটা কাফরস বোঝার জন্য বলছি মহতরম হাজিরিন মুসলমানের দেমাক মুসলমানের ঈমানের কত দুরবস্থা সৌদি আরবের সাথে আর্জেন্টিনার খেলা হয়েছে ঠিক না বেঠিক সৌদি আরবের সাথে আর্জেন্টিনার খেলা হয়েছে আবার খেলা শুরুতে কোরআন শরীফ পড়ছে খেলা উদ্বোধন হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে খেলা উদ্বোধন হওয়ার কারণে কোটি কোটি মুসলমান শুকরিয়া আদায় করছে নাউজুবিল্লাহ বলবেন না কারণ আছে এই মজলিসে যারা আছে এদের মধ্যে অনেকেই খেলা দেখেছেন ঠিক না বেঠিক এরাও অনেকে আলহামদুলিল্লাহ বলেছেন যে যাক কাতারে খেলা হওয়ার কারণে একটা পরিবর্তন হয়েছে খেলা শুরুতে কোরআন তেলাওয়াত হয়েছে বলেন তো দেখি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কুকুর জবাই করা হয় কুকুরের গোশত কি হালাল হবে চিৎকার দিয়ে খাওয়া যাবে শুকর যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাইতুল মুকাররমের খতিবের মাধ্যমে জবাই করান সেই শুকর কি খাওয়া যাবে মহতরম হাজিরিন মুসলমান ভুলেই গেছে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হয় সম্মানিত উপস্থিতি আবার অনেকেই প্রশংসা করে বাসিয়ে ফেলেছে যে সৌদি আরব জিতেছে
আলহামদুলিল্লাহ মুসলমানদের বিজয় নাউজুবিল্লাহ বলেন সৌদি আরব যদি ফাইনাল ট্রফিটাও পাইতো তাহলে মুসলমানদের বিজয় খেলার সাথে মুসলমানের জয় আর পরাজয়ের কোনো সম্পর্ক মুসলমানের সাথে মুসলমানের সাথে খেলার জয় এবং পরাজয়ের কোনো সম্পর্ক নাই মুসলমানের জয় পরাজয়ের সম্পর্ক হলো ঈমান আমলের সাথে ঠিক না ঠিক আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথ এবং পদ্ধতির মাঝে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো পথ এবং পদ্ধতির মাঝে যদি খেলা থাকে তাহলে জয় বিজয়ের সম্পর্ক থাকবে আর যদি খেলা না থাকে তাহলে জয় এবং পরাজয়ের কোন পদ্ধতি খেলার সাথে ইসলামের সম্পৃক্ত হবে না ঠিক না ঠিক মহতরম হাজিরিন সৌদি আরব যখন জিতে গেল খেলোয়াড়রা সেজদায় লুটায়া পড়ল বুঝতে হবে সেজদা দেওয়ার জন্য পবিত্রতার দরকার আছে না নাই কথা বলেন আল্লাহকে সেজদা দিবেন ওযু করে না ওযু ছাড়া ওযু করে না ওযু ছাড়া ওযু করে সতর খুলে দিবেন না সতর ঢেকে দিবেন চিন্তা করেন আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলছি কোন জায়গায় না ইনশাআল্লাহ বলছি মাশাআল্লাহ বলছি আলহামদুলিল্লাহ বলছি আসলে আমাদের বলার কোনো পদ্ধতি নাই নিয়ম জানা নাই আমরা কোন জায়গায় বলবো কোন জায়গায় বলবো না সেটাও বুঝি না একজন খেলোয়াড় তার ওযু আছে কি নাই সেটারও কোনো ব্যাজ বিচার নাই পূর্ব দিকে সেজদা দিল না দক্ষিণ দিকে দিল সেটারও কোনো ব্যাজ বিচার নাই সতর আবৃত অবস্থায় দিলেন না সতর খোলা অবস্থায় দিলেন সেটার কোনো ব্যাজ বিচার নাই আমি মুসলমানের সন্তান মুসলমান সেজদা দেখেই আলহামদুলিল্লাহ বলে ফেললাম মাশাআল্লাহ বলে ফেললাম আল্লাহু আকবার বলে ফেললাম নারায়ে তাকবীর বলে ফেললাম অথচ মুসলমান খবর রাখে না মুসলমানের দেশে মুসলমানের দেশে মুসলমানের সন্তান নাম মুসলমান বাবার নাম মুসলমান দাদার নাম মুসলমান পরিচয় পরিচিত অথচ মুসলমানের সন্তান মুসলমানের সন্তান নারে তাকবীর স্লোগান চললে নারে তাকবীর স্লোগান দিলে চুলকানি শুরু হয় আছে না নাই আছে না নাই নারে তাকবীর স্লোগান দেওয়া যাবে না এটা কি কোন রাজনৈতিক দলের স্লোগান কথা বলেন এটা রাজনৈতিক দলের স্লোগান নয় এটা আল্লাহর স্লোগান আল্লাহর বরাতের স্লোগান ঠিক না বেঠি আল্লাহর বরাতের স্লোগান মুসলমান দিবে কি দিবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মাধ্যমে জানিয়েছেন রব্বাকা ফাকাব্বির ওগো আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার রবের তাকবীর বলুন আল্লাহু আকবার আল্লাহ তাকবীর দিতে বলে আর মুসলমানের সন্তান না বলে না এই তাকবীর আল্লাহর নামের তাকবীর এটা 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 কোন আল্লাহর নামের তাকবীর না এটা জামাত ইসলামের তাকবীর নাউজুবিল্লাহ বলেন এটা কোন রাজনৈতিক দলের তাকবীর এটা কোন রাজনৈতিক দলের তাকবীর না হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে সমস্ত সাহাবীরা ছিলেন এত জোরে তাকবীর দিলেন মদিনার অলি গলি গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠেছিল নারে তাকবীর বলবেন না নারে তাকবীর নারে তাকবীর মুআজ্জাজ মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন দুনিয়াতে পাঠিয়েছেন রক্ষা করবেন কে দিনকার কথা বলেন দিনকার আল্লাহ তাআলার দিন রক্ষা করবেন কে দিন আল্লাহ তাআলার রক্ষাও আল্লাহ তাআলা করবেন আমাকে আপনাকে সহ অথবা আমাকে আপনাকে মাইনাস করে ঠিক না বে ঠিক গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর দিনের বিপক্ষে চলে যায় আর আল্লাহ তাআলা যদি তিনার দিনকে প্রতিষ্ঠিত রাখতে চান রাখতে পারবেন কি পারবেন না সম্ভব কি সম্ভব না অবশ্যই সম্ভব মুহতারাম হাজিরিন আল্লাহর দিন যদি আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন আল্লাহর এখানে লাভেরও কোনো বিষয় নাই ক্ষতিরও কোনো বিষয় নাই আমরা যদি দিনের সাথে থাকি দিন যদি আমাদের ভালো লাগে আমরা যদি দিন মোতাবেক চলি লাভ আমাদের আর আমরা যদি দিন মোতাবেক না চলি দিন না মানি দিনের পক্ষে না থাকি ক্ষতি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন নিশ্চয়ই এই কোরআনকে আমি নাযিল করেছি দিন আমি দিয়েছি এই কোরআন এবং এই দিনকে আমি আল্লাহ তাআলাই হেফাজত করব আল্লাহু আকবার মুহতারাম হাজেরিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলেও যদি চেষ্টা করে এই দিনকে মিটিয়ে দেওয়ার জন্য পারবে কথা বলেন পারবে পারবে না এরপরেও পৃথিবীতে আদম আলা নবিকিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে শুরু করে আজকের দিন পর্যন্ত একটা গ্রুপ বিশাল একটা গ্রুপ বিশাল একটা দল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করে এসেছে কি এসে নাই আসছে কি আসে নাই আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বরাতের কথা বলেছেন ফেরাউন তার বিপক্ষে অবস্থান নিয়ে ইসলামকে মিটানোর চেষ্টা করেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম والسلام ইসলামের বরাতের কথা বলেছেন আল্লাহর কথা বলেছেন দ্বীনের কথা বলেছেন নমরুদ ইসলামের বিপক্ষে এসেছে মিটানোর চেষ্টা করেছে ফেরাউন চলে গেছে নমরুদ চলে গেছে ইসলাম আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দ্বীনের জন্য কথা বলতেন দ্বীনের দাওয়াত দিতেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিকে দ্বীনের কথা বলতেন অন্যদিকে মুশরিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের মিশনগুলোকে পণ্ড করে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য বন্ডল করে দেওয়ার জন্য চেষ্টা করেছে সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত যখন দিচ্ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওলিদ ইবনে মুগীরা সহ মক্কার শীর্ষস্থানীয় নেতৃবর্গ কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আল্লাহ তাআলা যেহেতু জিম্মাদারি নিয়েছেন এই দিনকে রক্ষা করবেন এই দিনকে বুলন্দিত রাখবেন প্রতিষ্ঠিত রাখবেন সমুচ্চ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ওয়াদাকে রক্ষা করেছেন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা ওলিদ ইবনে মুগীরারা দুনিয়া থেকে মিটে গেছে আল্লাহর দিন এখনো প্রতিষ্ঠিত আছে না নাই মুহতারাম হাজেরিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিবেন বিভিন্ন পন্থায় পদ্ধতিতে তারা বাধাগ্রস্ত করেছিল ইসলামকে বন্ধ করার জন্য চেষ্টা করেছিল তারা চেষ্টা করেছিল ইসলামকে যাতে সমাজে প্রচারিত করা না যায় প্রসারিত করা না যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে সমুন্নত করবেন প্রচার করবেন প্রসার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ওয়াদা রক্ষা করেছেন কিন্তু আল্লাহ তাআলার দিনকে যারা মিটাতে এসেছিল আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়া থেকে মিসমার করে মিটিয়ে দিয়েছেন ঠিক না বে ঠিক সেজন্য আমরা ফুরফুরার পিঠ থেকে একটা কথা অনেকবার শুনেছি ইসলাম মিটে না মিটানো যায় না ইসলাম মিটে না ইসলাম মিটে না মিটানো যায় না যারা যুগে যুগে ইসলামকে মিটানোর জন্য এসেছে যুগে যুগে ওই মানুষগুলো মিটে গেছে আল্লাহর দিন আল্লাহ উঁচু করে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমেও বলেছেন ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়ায়াবা আল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরহু ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহু আকবার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে ঘোষণা করছেন ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহ মক্কার মুশরিক সহ গোটা দুনিয়ার কুফুরি শক্তি চায় নিজেদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে দিতে ইসলামের আলোকে নিভিয়ে দিতে ইসলামকে মিটিয়ে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না না ও দুনিয়ার কুফুরি শক্তি তোমাদের এই চেষ্টা বন্ডল হবে কারণ আমি আল্লাহ তাআলা যেদিনকে সমুন্নত করব জল করব যেদিনকে গোটা দুনিয়াতে ছড়িয়ে দেব তোমার সামান্য ফুৎকারে আমার এই দিন কখনো নিবে যাবে না ঠিক না বে ঠিক মুহতারাম হাজিরিন আজকে আমাদের সমাজের অনেক শিক্ষিত মানুষ অনেক বুদ্ধিমান মানুষ
আমরা যাদেরকে মসজিদেও পাই মন্দিরেও পাই আছে না নাই কথা বলে না আপনারা কি আমার কথা বুঝেন না আমরা যাদেরকে মসজিদেও পাই মন্দিরেও পাই পূজার মণ্ডপেও পাই সমাজের ওয়াজ মাহফিলগুলোতেও পাই আবার গানের মজলিসেও পাই আছে না নাই মহতরম হাজিরিন মানুষগুলো জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে ও মুহতারাম মুসলমানেরা ইমানওয়ালা তাকওয়াওয়ালার কথা আগের হুজুর বলেছেন ইমানওয়ালা তাকওয়াওয়ালা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পর দেখবে না সবাই জান্নাতে আসে নাই একই মহল্লায় আমরা বসবাস করেছি একই মহল্লায় আমরা থেকেছি কিন্তু এক মহল্লার সকলকে তো জান্নাতে দেখতেছি না গেল কোথায় ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين جنتي را جنتي بوشي جهنمي دير كي پرشن كوربي ما سلككم في سقر كن جنش تما دير كي جهنم نياشلو امرتو يكي شما جي بوشو باش كرتم নতুন বাজারেই তো থাকতাম তোমার বাড়ি আমার বাড়ি তো পাশাপাশি ছিল একই মসজিদে তো সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তাম আমরা তো একই সাথে একই ঈদগায় নামাজ পড়তাম আমাদের মৃত্যুর পরে আমাদের আত্মীয় স্বজন তো একই কবরস্থানে আমাদেরকে কবর দিয়েছে বাজারও তো একই বাজার থেকে করতাম আমরা তো একই সাথে ভাগে কুরবানি দিতাম কিন্তু আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নিয়ে আসতেন তুমি জাহান্নামে গেলে কারণটা কি তোমার জাহান্নামে যাওয়ার কারণ কি কি জন্য তুমি জাহান্নামে গেলে জাহান্নামী ব্যক্তিটা জান্নাতী ব্যক্তির প্রশ্নের উত্তরে বলবে মালাকুম মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না কথা বলেন কি পড়তাম না শুধু নামাজ পড়লেই নামাজ হয় না শুধু নামাজ পড়লেই নামাজ হয় না الله سبحانه وتعالى قرآن بولتن فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله قرآن بولتن نماز در جنة دربوك ধ্বংস فويل للمصلين নামাজ পড়বে আবার তার জন্য আল্লাহ ধ্বংসের কথা কেন বলেন কারণ হলো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন সে নামাজ যখন পড়ে শৈথল্যতার সাথে নামাজ পড়ে নামাজে খুশু খুজু নাই নামাজে হুজুরে কলব নাই নামাজের সূরা কেরাত সঠিক নাই নামাজে ওযু সঠিক নাই কাপড় সঠিক নাই আছে না নাই এরকম মুসল্লি আছে না নাই 80 বছর নামাজ পড়ছে একদিনও শুদ্ধ তেলাওয়াত দিয়া পড়ে নাই ঠিক না বেটি এরকম মুসল্লি আছে না নাই হুজুর কি জিজ্ঞেস করেন নামাজে একটা অশুদ্ধ পড়লে নামাজ ভেঙে যায় 1000 কোটি বার যদি সুজদা দেয় তেলাওয়াত অশুদ্ধ হইলে নামাজ হবে না হবে হবে না এরকম অশুদ্ধ তেলাওয়াত দিয়ে যদি মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে এই নামাজটাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে সেজন্য প্রতিবেশী নামাজি বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন আমাকে তুমি সমাজের তোমার পাশের মসজিদে দেখেছো তোমার পাশের কাতারে দেখেছো কাতারে পাশাপাশি দেখেছো একই মসজিদে দেখেছো ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আসলে আমি যে নামাজ পড়েছিলাম আমার নামাজটা নামাজ ছিল না আল্লাযীনা হুম ইউরাউন একে তো আমি নামাজের মাসআলা মাসাইল জানতাম না তেলাওয়াত শুদ্ধ করে জানতাম না নামাজ কিভাবে পড়তে হয় জানতাম না শৈথিল্যতার সাথে অলসতার সাথে নামাজ পড়তাম আরেকটা কারণ হলো আমার নেতা হওয়ার শখ ছিল সমাজের মানুষগুলো তো নামাজি আমি যদি নামাজ না পড়ি বেনামাজিকে সমাজের লোকেরা সমাজপতি বানাবে না কমিশনার বানাবে না কমিশনার বানাবে না মেয়র বানাবে না এমপি বানাবে না সেই জন্য সিজনাল সময়গুলোতে আমি মসজিদে যাইতাম আগের কাতারে গিয়ে বলতাম লঙ্গি টাকনির উপর তোলেন প্যান্ট টাকনির উপরে তোলেন আমি বলতাম কাতার সোজা করে দাঁড়ান কিন্তু লোক দেখানোর জন্য লোকদের মন মানসিকতা আমার দিকে মায়েল করানোর জন্য নামাজি মানুষগুলো যেন আমাকে দেখে আমি নামাজি আর এই ধোকা খেয়ে যেন মানুষ আমাকে প্রতিনিধি বানায় এই জন্য আমি নামাজ পড়তাম আসলে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি নাই মুহতারাম হাজিরিন
এই জন্য নামাজ পড়তাম আর তুমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে তোমার নামাজটা যেহেতু আল্লাহকে খুশি করার জন্য ছিল সেজন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে দিয়েছেন আর আমার নামাজটা যেহেতু অলসতামূলক ছিল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না মানুষকে দেখানোর জন্য ছিল সেজন্য আমাকে আল্লাহ জাহান্নামে দিয়েছেন মুহতারাম হাজিরিন বর্তমান সময়ে উলামায়ে কেরাম একটা কথা খুব বেশি প্রচার করছেন সেজন্য দুনিয়াদারদের পেরেশানির কোনো শেষ নাই সেটা হলো দুনিয়াটা টাকাওয়ালাদের হইলেও পরকালটা কাদের কথা বলেন না পরকালটা কাদের পরকালটা ঈমানওয়ালাদের আমলওয়ালাদের দুনিয়াটা ক্ষমতাওয়ালাদের টাকাওয়ালাদের হলেও পরকালটা ঈমানওয়ালাদের পরকালটা আমলওয়ালাদের সুন্নাতওয়ালাদের আল্লাহওয়ালাদের তাকওয়াওয়ালাদের ঈমানওয়ালাদের ঠিক না বেঠিক মুহতারাম হাজিরিন দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসার মাহফিল ওইখানে আল্লাহওয়ালা তৈরি হবে ওইখানে জান্নাতি তৈরি হবে ঈমানদার তৈরি হবে নামাজের তেলাওয়াত শুদ্ধকারী তৈরি হবে নামাজের মাসআলা মাসায়েল শিখনেওয়ালা তৈরি হবে সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা দারুল হিকমায় দেই নাই আমরা দারুল হিকমায় না দিয়ে আমরা ইংলিশ মিডিয়ামে দিচ্ছি দামি দামি স্কুলগুলোতে দিচ্ছি আমার সন্তান 6 বছরের বাচ্চা ইংলিশে কথা বলে খুশি হই কিন্তু আমার 80 বছরের বুড়া বাবা এখনো তেলাওয়াত শুদ্ধ পারে না আমার 50 বছর বয়স আমি তেলাওয়াত শুদ্ধ করতে পারি না আমার মেয়ের 35 বছর শুদ্ধ তেলাওয়াত পারে না আমার বিবির 45 বছর শুদ্ধ তেলাওয়াত পারে না এ নিয়ে মুসলমানের মধ্যে আফসোস নাই ঠিক না বেঠিক কথা বলেন মুসলমানের মধ্যে আফসোস নাই কিন্তু এখন আফসোস শুরু হয়ে গেছে অন্যভাবে উলামায়ে কেরাম যখন বলছেন জান্নাতটা ঈমানওয়ালাদের সুন্নাতওয়ালাদের আমলওয়ালাদের তাকওয়াওয়ালাদের সঠিক পথে চলনেওয়ালাদের সুৎখোর গোশদের জন্য জান্নাত না মুহতারাম হাজিরিন আবার যখন তাবারক সাহেবের মতো বুজুর্গ আলেমরা কোরআন শোনায় হাদিস শোনায় হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান করাল কোরআন যে ব্যক্তি আল্লাহর কালামকে তেলাওয়াত করবে ফাস্তাজাহারাহু এবং আল্লাহর কালামের মর্যাদাকে সমুন্নত করবে ফা আহাল্লা হালালাহু কোরআনের হালাল বর্ণিত বিষয়গুলোকে হালাল জানবে ওয়া হাররামা হারামাহু আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন হালালকে হালাল জেনে করবে হারামকে হারাম জেনে ছেড়ে দিবে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হালালকে হালাল জাননেওয়ালা হারামকে হারাম জাননেওয়ালা কোরআন তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ কয় না কোথায় দিবেন কোথায় দিবেন এখন সমাজের বেশিরভাগ মানুষ কোরআনের হালালকে হালাল জানে জানে কোরআনের হারামকে হারাম মেনে বাদ দেয় হালালকে জেনে করে না হারামকে জেনে ছেড়ে দেয় না এখন দেখতেছে হারাম আমরা করতেছি হালাল গুলো ছেড়ে দিতেছি উম্মতের উলামায়ে কেরাম দিনদার আল্লাহওয়ালা ঈমানওয়ালা তাকওয়াওয়ালারা কোরআন তেলাওয়াত করতেছে হালালকে হালাল জানতেছে হারামকে হারাম জানতেছে দুনিয়ায় তাদের সম্পদ নাই আমাদের অট্টালিকা আছে বড় বাড়ি আছে আলেম তাবারক সাহেব 50 তলা বিল্ডিং এর আপনার 20 তলা 25 তলা বিল্ডিং এর পাশে গিয়ে এরকম উঁচু করে থাকায় অত বড় বিল্ডিং বানাতে পারবে না বুজুর্গ মানুষ পাশে দিয়ে যায় বড় করে থাকায় আর বাড়িওয়ালা উপর দিকে থাকায় উপর দিক থেকে নিচের দিকে দেখে মশকারি করে আসে না নাই ঠাট্টা করে বলে তুমি দুনিয়াদার তুমি পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা এই বাড়ি তোমার পক্ষে সম্ভব না ঠিক না বেঠিক উপহাস করে কি করে না অনেকেই করে আবার কেউ কেউ করে না মুহতারাম হাজিরিন উলামায়ে কেরাম যখন বিশ্বনবীর হাদিস শোনালেন আদখালাহুল্লাহুল জান্নাহ কোরআন পড়নেওয়ালা কোরআন মত চলনেওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন আরো কি দিবেন ওয়া শাফাআহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন্না কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্নার কোরআনের হামিলে কোরআন কোরআনের ধারক বাহক কোরআন মাননেওয়ালা এক একজন হাফেজে কোরআন 10 জন করে জান্নাতে নিয়ে যাবে কয়জন কয়জন জান্নাতে নিয়ে যাবে 10 জন এমন মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তাআলা যাদের উপর জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন উলামায়ে কেরাম আরো শুনেন ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া
فإن منزلا عند آخر آية تقرؤها أو كما قال عليهم الصلاة والسلام الله الحبيب صلى الله عليه وسلم بلچل হাশরের ময়দানে জান্নাত জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে জান্নাতীদেরকে বলা হবে ইকালু লি সাহিবিল কুরআন সাহেবে কুরআন কুরআনওয়ালাকে বলা হবে ইকরা পড়ো ওয়াত্তাকি পড়তে থাকো চড়তে থাকো আল্লাহু আকবার ইকরা ওয়াত্তাকি ওয়াত্তিল তারতিলের সাথে পড়ো কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া দুনিয়াতে যেমন তারতিলের সাথে পড়তে আলহামদুলিল্লাহ তাবারক সাহেবের তেলাওয়াত এত মাধুর্যপূর্ণ আলহামদুলিল্লাহ হুজুর যখন তেলাওয়াত করেন কান পেতে শুনি অনেক সুন্দর তেলাওয়াত আল্লাহ বলবেন তাবারক সাহেব দুনিয়াতে যত সুন্দর করে নামাজে পড়তেন মুসল্লিদেরকে পাগল করে দিতেন পরে আজকে এখানেও এরকম পাগল করে কণ্ঠ দিয়ে পড়তে থাকেন আর উপরের দিকে উঠতে থাকেন হাফেজে কোরআন অথবা কোরআনের 10টা 20টা 50টা আয়াত দুনিয়াতে যারা শুদ্ধ করে পড়তো সহি করে পড়তো ওই 10টা 20টা 50টা 100টা আয়াত 6666 কমবেশি ইখতিলাফ আছে অতগুলো আয়াত হাফেজ সাহেব পড়বেন যতগুলো আয়াত পড়বেন আল্লাহ তাআলা অটোমেটিক অত তালা বিল্ডিং এর মালিক বানায়া দিবেন এই কথা বলার পরে কয় হুজুর আপনি মিছা কথা বলছেন কেন মিছা কথা কারণ উনি তো হাফেজ না তেলাওয়াত করতে জানে না শুদ্ধ না ঈমান সঠিক থাকার কারণে জান্নাত পাইলো নিচ তলায় থাকবে ঠিক না বে ঠিক কোন তলায় থাকবে নিচ তলায় থাকবে আর হাফেজ সাহেব সর্বোচ্চ তলায় থাকবেন থেকে উপর থেকে তাকাবেন কিরে দুনিয়া তোর কারেন্সি বেশি ছিল টাকা পয়সা বেশি ছিল উপর দিক থেকে নিচের দিকে তাকায় থাকতি দেখ এখন আমি তাকায় আছি আল্লাহু আকবার সুতরাং ঈমান আমলের সংশোধন লাগবে কি লাগবে না তেলাওয়াত করা লাগবে কি লাগবে না মুহতারাম হাজিরিন দারুল হিকমা ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসাগুলো ঈমানওয়ালা বানায় ঠিক না বে ঠিক তাকওয়াওয়ালা তৈরি করে হাফেজে কোরআন তৈরি করে হামিলে কোরআন তৈরি করে এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার দরকার আছে না নাই এক শ্রেণীর মানুষ বলে না মাদ্রাসাগুলো টিকিয়ে রাখার দরকার নাই টাকা দিও না বন্ধ করে দাও কুরবানির চামড়া দিও না বন্ধ করে দাও যাকাতের টাকা দিও না বন্ধ করে দাও দেখি মাদ্রাসাগুলো কিভাবে চলে মাদ্রাসাগুলো চালায় কে কে চালায় এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহই চালায় তবে আল্লাহ তাআলা কাকে কবুল করবেন কে জানেন আল্লাহু আকবার আল্লাহই জানেন অনেক মানুষ আমাদের জানা আছে যারা আগে মাদ্রাসা টাকা দিত এখন দেয় না কিন্তু তাদের চাইতে বেশি দাতা আল্লাহ তাআলা মাদ্রাসায় পাঠিয়ে দেন ঠিক না বে ঠিক আল্লাহ দেখতে চান যে কে এই মাদ্রাসার সাথে دینی প্রোগ্রামের সাথে دینی ইদারার সাথে دینی মজলিসের সাথে সম্পৃক্ত থাকবে আর কে থাকবে না আমি আপনি যদি সম্পৃক্ত থাকি লাভ আমার আপনার আর আমি আপনি যদি সম্পৃক্ত থাকতে না পারি ক্ষতিও আমার আর আপনার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আমি যে হাদিসটা খুতবায় পড়েছি ترجمه করে এখনই শেষ করব শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা আনহুর জবান থেকে এই হাদিসের ترجمه এমন শুনেছি আল্লাহ বান্দা আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ বলতেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি দামি শ্রেষ্ঠ মর্যাদাবান যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় আল্লাহু আকবার যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় হুজুর বলতেন না না শুধুমাত্র যে কোরআন পড়ে আর পড়ায় সেই শুধু শ্রেষ্ঠ না যে ব্যক্তি কোরআন পড়ে সেও শ্রেষ্ঠ যে কোরআন পড়ায় সেও শ্রেষ্ঠ যে কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখে টাকা দিয়ে সেও শ্রেষ্ঠ যে লজিং রেখে ছাত্রদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে ঢাকাতে সিস্টেম নাই গ্রামে আছে খাবারের ব্যবস্থা করে দিয়ে কোরআন পড়ার সুযোগ করে দেয় সেও শ্রেষ্ঠ চাল কিনে দিয়ে ছাত্রদের বোর্ডিং এর খাবারের ব্যবস্থা করে বিল্ডিং বানানোর জন্য জায়গা কিনে দেয় বিল্ডিং এর ইট কিনে দেয় বালি কিনে দেয় শিক্ষকের বেতনের ব্যবস্থা করে যায় প্রতিষ্ঠানের জন্য ফ্যান নাই নষ্ট হয়ে গেছে কিনে দেয় কার্পেট নাই কিনে দেয় এমনি ভাবে বিভিন্ন উপায়ে মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকে হুজুর বলতেন এরাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ এখন এই শ্রেষ্ঠদের কাতারে আমরা কে কে থাকতে রাজি আছে হাত তুলে দেখাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।